আমরা সকলেই জানি শ্রীমদ্ ভাগবত গীতার কথা। সেখানে শ্রীকৃষ্ণের বাণী লেখা আছে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন আপনজনদের সাথে যুদ্ধ করতে হবে এই কথা ভেবে ভীত হয়ে পড়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিছু উপদেশ দেন, আর সেই উপদেশই গীতার বাণী। এখানে লেখা আছে নানা দার্শনিক কথা, জীবনে কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে চললে জীবনের পথ মসৃণ হবে ইত্যাদি। মানুষের জীবনের সব সমস্যার সমাধানের কথা লেখা আছে গীতায়। আজ এই ভিডিওতে আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করব যা বদলে দিতে পারে আপনার জীবন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। গীতায় বলা আছে জীবনে সুখী হতে চাইলে এই তিনটি জিনিস ত্যাগ করতে হবে। এই তিনটি জিনিস হলো কাম, ক্রোধ ও লোভ। এই তিনটি দোষ যার মধ্যে থাকবে তার পতন অনিবার্য। কাম, যে ব্যক্তির মন সর্বদা কাম বাসনায় মগ্ন থাকে সে কাম বাসনায় অন্ধ হয়ে যায়, ফলে কোনটা ভালো আর কোনটা মন্দ তা বোঝার শক্তি সে হারিয়ে ফেলে। কাম বাসনায় অন্ধ হয়ে গিয়ে সে এমন সব কাজ করে বসে যা একজন ভালো মানুষ কখনোই করবে না। এ ধরনের ব্যক্তির কাছে সম্পর্ক অর্থহীন হয়ে যায়। যে ব্যক্তি তার কাম বাসনা নিয়ন্ত্রণ রাখতে পারে না সে ধ্বংস হয়ে যায়, তার জীবনে দরিদ্রতা ও অশান্তি নেমে আসে। ক্রোধ, ক্রোধ একটা মানুষকে মানসিক এবং শারীরিকভাবে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই রাগের বিভিন্ন রকম প্রভাব পড়ে মানুষের জীবনে। রাগের ফলে মনের উপর চাপ পড়ে, এমনকি রাগের ফলে নষ্ট হয়ে যায় আপন সম্পর্ক। কারণ রাগের মাথায় মানুষ মানুষকে এমন কিছু কথা বলে ফেলে যার ফলে চিরদিনের মতো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই জীবনে সুখী হতে চাইলে নিজের রাগ নিয়ন্ত্রণে আনুন। কেউ রাগ হওয়ার মতো কোনো কথা বললে নিজের মেজাজ ঠান্ডা রেখে তার উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করুন। লোভ, লোভ হলো মানুষের স্বভাবগত একটা চাহিদা। সেই চাহিদা কখনো খাবারের জন্য, কখনো টাকার জন্য হয়। লোভের জন্য মানুষ কি না করে, আপনজনকে প্রাণে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। মানুষ বেশিরভাগ ভুল ও অপরাধ করে লোভে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিষয় সম্পত্তির জন্য মানুষ তার আপন মা বাবাকে হত্যা করছে, আর কোনো জিনিস না পেলে তখন সে হয়ে ওঠে হিংসা পরায়ণ, আর তখনই সে নানা রকম অপরাধমূলক কাজ করে বসে। তাই কোনো অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে লোভ ত্যাগ করা উচিত। মনে রাখবেন, এই তিনটি জিনিস যদি আপনার জীবন থেকে পরিত্যাগ করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে উঠবে সুখময়, পরিবারের শান্তি বজায় থাকবে, মন ভালো থাকবে ও আপনি থাকবেন সদা সুখী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।